রেকর্ড ভাঙার মঞ্চটা প্রস্তুতই ছিল, পাশাপাশি কিছুটা উদ্বেগও ছিল হয়তো। সৌদি প্রো লিগে মৌসুমের সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙতে হলে লিগের শেষ ম্যাচেই ক্রিস্টিয়ানো রোনালদোকে করতে হতো 2 গোল। নামটা যখন রোনালদো, অসম্ভব কিছুই নয়। লিগের শেষ দিনে আল ইতিহাদের বিপক্ষে আল নাসেরের 4-2 ব্যবধানে জেতা ম্যাচে ঠিকই জোড়া গোল করলেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এই 2 গোলের পর সৌদি প্রো লিগে এই মৌসুমে রোনালদোর গোল সংখ্যা এখন 35। 2018-19 মৌসুমে হামাদাল্লার করা 34 গোলের রেকর্ড ভেঙে দিলেন CR7। হামাদাল্লা অবশ্য রেকর্ডটি গড়ার পথে খেলেছিলেন 26 ম্যাচ, আর অন্যদিকে রোনালদো রেকর্ডটি ভেঙেছেন 31 ম্যাচ খেলে। রিয়াদে গতকাল প্রথমার্ধের যোগ করা সময়ে হামাদাল্লার রেকর্ডটি স্পর্শ করেন রোনালদো। 69 মিনিটে রোনালদোর রেকর্ড ভাঙেন জোরালো এক হেডে লক্ষ্যভেদ করে। 2023 সালের জানুয়ারিতে ফ্রি ট্রান্সফারে আল নাসেরে যোগ দেওয়া রোনালদো সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবটির হয়ে 69 ম্যাচে করেছেন 64 গোল, আর চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে 44 ম্যাচে রোনালদো গোল করেছেন 44টি। রেকর্ড ভাঙার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়ে রোনালদো লিখেছেন, আমি রেকর্ডের পিছনে ছুটি না, রেকর্ডই আমার পিছনে ছোটে। এই মৌসুমে রোনালদোর গোলের রেকর্ডও অবশ্য শেষ পর্যন্ত আল নাসেরের লীগ শিরোপা পুনরুদ্ধারের জন্য যথেষ্ট হয়নি। শীর্ষে থাকা শিরোপা জেতা আল হিলালের চেয়ে 14 পয়েন্ট পিছিয়ে 2 নম্বরে থেকে লীগ শেষ করেছে আল নাসের। 34 ম্যাচ শেষে অপরাজিত থেকে লীগ শেষ করা আল হিলালের পয়েন্ট 96, আর দুয়ে থাকা আল নাসেরের পয়েন্ট সমান ম্যাচে 82। এই মৌসুমে রোনালদোর অবশ্য এখনও একটি শিরোপা জয়ের আশা আছে। আগামী শুক্রবার রাতে কিংস কাপের ফাইনালে আল হিলালের মুখোমুখি হবে আল নাসের। আহমেদ শাফি, চ্যানেল আই।